পর্তুগালের দ্বিতীয় বৃহত্তম শহর পোর্টো বিশ্বখ্যাত পোর্ট ওয়াইন ও ছবির মতো নিসর্গের জন্য পরিচিত। কিন্তু শহরটির আরও কিছু আকর্ষণ রয়েছে। সেখানে ঐতিহাসিক স্থাপত্য থেকে শুরু করে আধুনিক শিল্পের অনেক নিদর্শনের দেখা মেলে। পর্তুগালের সুস্বাদু খাবার চেখে দেখার সুযোগ তো রয়েছেই। হাতে একটি মাত্র দিন থাকলে পোর্টো শহরে কী দেখা উচিত? শহর সম্পর্কে একটা সার্বিক ধারণা পেতে হলে টেলিফেরিকো দে গাইয়া নামের কেবল কারে চাপা উচিত। দুরস নদীর তীর থেকে রওনা হয়ে অসাধারণ দৃশ্য চোখে পড়বে। খুব ভালো সার্বিক ধারণা পাওয়া যায়। পোর্ট ওয়াইন সরবরাহ করা ছোট নৌকা চোখে পড়ে, শহরের চরিত্র বোঝা যায়। এটাই সম্ভবত সবচেয়ে সুন্দর দৃশ্য। উপরে পৌঁছানোর পর পন্টে দো লুইস প্রিমেইরু সেতুর উপর দিয়ে পোর্টোর প্রাচীন অংশে যাওয়া যায়। সেখানে কোন খাবার চেখে দেখা উচিত? অবশ্যই পর্তুগালের ঐতিহ্যগত মিষ্টি পাস্তেইস দা নাটা। মান্টেগারিয়া নামের দোকানে গেলে সেই মচমচে মিষ্টি তৈরির প্রক্রিয়াও দেখা যায়। আমাদের কোনো রহস্য নেই, একেবারে প্রাকৃতিক উপাদান দিয়ে এই মিষ্টি বেক করা হয়। দুধ, ময়দা, ডিম, চিনি, অল্প লেবুর রস আর অনেক ভালোবাসা। ওভেনে পাস্তেইস প্রস্তুত হয়ে গেলে গোটা পাড়া সেই খবর পেয়ে যায়। ঐতিহ্য অনুযায়ী ঘণ্টা বাজিয়ে মানুষকে ডেকে পর্তুগালের সবচেয়ে বিখ্যাত খাদ্যটি গরম অবস্থায় খাওয়ার সুযোগ দেওয়া হয়। পেট তো ভরল, এবার তাহলে কি দেখা উচিত? ফুন্ডাসাউ দে সেরালভিস নামের মিউজিয়াম পর্তুগালের সমসাময়িক শিল্পের সেরা সংগ্রহ হিসেবে পরিচিত। পর্তুগালের বিখ্যাত স্থপতি ও পোর্টোর সন্তান আলভেরো সিসা ভিয়েরা ভবনটি ডিজাইন করেছেন। মিউজিয়ামের প্রদর্শনীগুলি সত্যি দেখার মতো। ফাউন্ডেশন ও মিউজিয়ামে পর্তুগিজ ও আন্তর্জাতিক শিল্পের বিশাল সংগ্রহ রয়েছে। আধুনিক পর্তুগিজ শিল্পকৃতিগুলিকে আন্তর্জাতিক শিল্পের সান্নিধ্যে আনাও মিউজিয়ামের অন্যতম দায়িত্ব, বিশেষ করে ষাটের দশক থেকে যেসব শিল্প সৃষ্টি হয়েছে। একই ছাদের নিচে শিল্প, পরিবেশ ও স্থাপত্যের মধ্যে মেলবন্ধন আমাদের কাম্য। 30 বছরেরও আগে গঠিত সেরালভিস ফাউন্ডেশনের আওতায় শুধু সমসাময়িক শিল্পের মিউজিয়ামই নেই, বেশ কয়েক হেক্টর জুড়ে বিশাল এক পার্কও রয়েছে। সেখানে বিশাল মাপের আধুনিক শিল্পকীর্তি শোভা পাচ্ছে, শান্তিতে হেঁটে বেড়ানোর সুযোগও রয়েছে। আবার পোর্টো শহরের প্রাচীন অংশে ফেরা যাক। দিনের শেষে পার্কে দাস ভিটুডেসে ঢুঁ মেরে শীতল পানীয় হাতে সুন্দর দৃশ্য উপভোগ করার মজাই আলাদা।